প্রথমবার ওয়েব সিরিজের তটিনী। অল্প সময়ের ক্যারিয়ার হলেও ছোট পর্দার কাজ দিয়ে প্রশংসিত হয়েছেন তানজিম সাইরা তটিনী। এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন নাটকের এই আলোচিত মুখ। আগেও ওটিটিতে কাজ করেছেন তটিনী, তবে সেটি ছিল একটি অ্যান্থোলজি সিনেমার একটি পর্বে। চরকির অ্যান্থোলজি সিনেমা এই মুহূর্তের কল্পনা পর্বে দেখা গিয়েছিল তাকে। তটিনী জানালেন, এবার ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। নাম ঠিক না হওয়া সিরিজটি পরিচালনা করবেন সানি সানোয়ার। নতুন সিরিজটিতে আমি যে চরিত্রটি করব, ওই চরিত্রটি ঘিরেই সিরিজটি এগিয়েছে। পড়ার পর মনে হয়েছে গল্প চরিত্র দুটোই ভালো, ভাবলাম কাজটি করা উচিত। তানজিম সাইরা তটিনী প্রায় 2 বছর পর ওয়েবে কাজ করা প্রসঙ্গে তটিনী বলেন, আমার কাছে মনে হয় যে কোনো কাজের শুরুটা ভালো কিছু দিয়ে হওয়া উচিত। আমি কল্পনা দিয়ে ওটিটিতে শুরু করেছিলাম, এর মধ্যে অনেক কাজেরই প্রস্তাব পেয়েছি, করিনি। ওয়েব সিরিজ বা ফিল্মে কাজের প্রতি আস্থা তৈরি না হলে করা ঠিক না, যে কারণে এতদিন ওয়েবে কাজ করিনি। ওয়েবে কাজগুলো সাধারণত সময় নিয়ে প্রস্তুতি নিয়ে নির্মিত হয়, ভালো কাজের সুযোগ থাকে এখানে। নতুন সিরিজটির গল্প চরিত্র ও নির্মাণের পরিকল্পনা শুনে ভালো কাজের বিশ্বাসের জায়গাটি পেয়েছি, তাই রাজি হয়েছি। ওয়েবে প্রথম কাজ দিয়ে প্রশংসা পেয়েছিলেন তটিনী। অভিনেত্রী মনে করেন কাজটি আলোচিত হওয়ায় তার ক্যারিয়ারও গতি পেয়েছে। তার ভাষ্য, এই মুহূর্তের কল্পনা কাজটি প্রশংসিত হয়েছিল, প্রচার হওয়ার পর দর্শকেরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসায় আজ আমি এতদূর আসতে পেরেছি, ভালো কাজের সুযোগ পেয়েছি আমি, পরিচালকেরা আমাকে নিয়ে ভেবেছেন, একসঙ্গে কাজের আগ্রহ দেখিয়েছেন। ওয়েবে শুরুটা ভালো ছিল বলেই পরবর্তী সময় এগিয়ে যেতে সুবিধা হয়েছে। নতুন সিরিজের চরিত্র নিয়ে খুব বেশি খোলাসা করতে চাইলেন না তটিনী, শুধু বললেন, নতুন সিরিজটিতে আমি যে চরিত্রটি করব, ওই চরিত্রটি ঘিরেই সিরিজটি এগিয়েছে। পড়ার পর মনে হয়েছে গল্প ও চরিত্র দুটোই ভালো, ভাবলাম কাজটি করা উচিত। সিরিজটির গল্প ও নিজের চরিত্র সম্পর্কে এখনই বলতে চাননি তিনি, পরিচালক নিজেই গল্প ও সিরিজের বাকি শিল্পী কলাকুশলী সহ বিস্তারিত জানাবেন, জানালেন তটিনী। আগামী 5 আগস্ট থেকে সিরিজটি শুটিং হওয়ার কথা, তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেটা পেছাতে পারে। তটিনী বলেন, 5 থেকে 15 আগস্ট পর্যন্ত আমার অংশের শুটিং হওয়ার কথা, এখন পর্যন্ত শুটিং শিডিউল ঠিকঠাক আছে, তবে শুনতে পাচ্ছি দেশের পরিস্থিতির কারণে এই তারিখে শুটিং নাও শুরু হতে পারে, কিছুদিন পেছাতে পারে। বর্তমান সময়ে এসে নাটকে বেশ আলোচিত হয়ে উঠেছেন তটিনী। ওটিটি কাজ করলেও ছোট পর্দা নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, নাটকই এখন আমার প্রথম পছন্দ, হয়তো অভিনয় জীবনে কখনোই নাটক বাদ দিতে পারবো না। ওটিটি দিয়ে আমার ভালো কাজের যাত্রা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু নাটক আমাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। নাটকের প্রতি ভালোবাসা থাকলেও বেছে কাজ করতে চান তিনি, এ কারণেই অন্যবারের চেয়ে গত ঈদে কম সংখ্যক নাটকে অভিনয় করেছেন তিনি। মাত্র 5টি নাটকে দেখা গেছে তটিনীকে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। আসতে দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 TV, পাওয়ার্ড বাই 4D4 Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।